নবমীর শুরুটাই ছিল অন্যরকম। সকালে উঠে বন্ধুরা সব প্ল্যান করি কোথাও একটা লাঞ্চ করতে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে চলে এলাম আমাদের পুজো মণ্ডপে, আর এসে দেখি যজ্ঞ হচ্ছে। তো সেখানে কিছুক্ষণ পুজো আরতি দেখে আমি আর ভাই দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম আগের দিনে ফুলঝোরের প্যান্ডেলটা আবার দেখতে, কারণ ভাই যেহেতু আমার সাথে আগের দিন যায়নি তাই জন্য ওকে নিয়ে আবার গেছিলাম। তো ওখানে ঘোরাঘুরি করলাম আর তারপরে আমরা চলে এলাম সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে এসে ডিসাইড করলাম কোথাও একটা খাবো, তো সেটা হচ্ছে পার্বণ। তো আমরা পার্বণে লাঞ্চ করবো, দেন আমরা সবাই মিলে চলে এলাম লাঞ্চ করতে। ঢুকেই আমার এখানের বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লেগেছে, চারিদিকটা পুজোর জন্য সাজিয়েছিল। দেন আমরা নিজেদের নাম রেজিস্টার করলাম সেখানে, তারপর 5-10 মিনিট ওয়েট করে ভেতরে গেলাম। ভেতরে ঢুকেই শুধু একটা কথাই মুখ দিয়ে বেরোলো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেন আমাদের সিটে বসে আমরা চটপট অর্ডার করে নিলাম চিকেন টিক্কা কাবাব, পার্বণের ফিশ ফ্রাই, ভাত, ভাজা সোনামুগের ডাল, মহারানী চিকেন, ঠাকুরবাড়ির পনির, ভেটকি পাতুরি, তন্দুরি রুটি, বাটার নান, গন্ধরাজ চিকেন আর নলেন গুড়ের আইসক্রিম। তো এই ছিল আমাদের মেনু। এখানে সবথেকে আমার যেটা টেস্টি লেগেছে সেটা হচ্ছে ভাজা মুগের ডাল, চিকেন মহারানী, ফিশ ফ্রাই আর নলেন গুড়ের আইসক্রিম। কাবাবটাও ভালো ছিল কিন্তু প্রাইসটা অনেকটা বেশি কোয়ান্টিটি অনুযায়ী, কিন্তু প্রত্যেকটা ফুড আইটেমের কোয়ালিটি অসাধারণ ছিল, এক কথায় পারফেক্ট। আর রেকমেন্ড করবো নলেন গুড়ের আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবে যদি তোমরা এখানে যাও। তারপর একটু ঘুরলাম সিটি সেন্টারে, দেন সুমনা, সুচেতা দি, আমি, আমার ভাই, সবাই মিলে সুমনার দাদা আর মায়ের সাথে চলে এলাম গোপাল মাঠে ঠাকুর দেখতে। সেখানেই থিম ছিল চাইনিজ টেম্পল, আর প্রথমে ঢুকেই দেখি মেলা বসেছে আর প্রচুর খাবারের স্টল বসেছে। তারপর দেখলাম সামনে একটা বড় ড্রাগন, আর তারপর সবাই মিলে ভেতরে ঢুকলাম। ভেতরে অনেকটাই সুন্দর করে সাজিয়েছে, একদম যেরকম চাইনিজ টেম্পল হয় সেরকমই সাজিয়েছিল, ভালো লাগছিল। আর প্রতিমাটাও অনেকটা পিতলের মতন দেখতে লাগছিল। সেখানে কিছুক্ষণ ঘুরলাম, ভিডিও করলাম, আর একটা ঝাড়বাতি ছিল যেটা অপূর্ব দেখতে লাগছিলো। আর তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম আরও একটা প্যান্ডেলে, সেটা হচ্ছে উর্বশী। আর এখানে থিম ছিল মায়াপুরের ইস্কন, এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছিল। আর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকুরেট কপি পেস্ট যাকে বলে, সেটাই এখানের প্যান্ডেলে ছিল। তারপরে ঘুরে আবার আমরা চলে এলাম আমাদের পুজো মণ্ডপে, সেখানে সন্ধ্যা আরতি দেখছিলাম। আর এইভাবেই কাটলো আমার দিনটা। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই।